Hello, how are you? Kiko, kisu buji re to. How are you, bhai? Ki bapar ki paisa ki? Bolam je how are you? Mane apni kemon achen? Oi dao. Kle ei kotha ta age tin bangla kore koli to hoye jate. Ei bangla moto english khelte okshir jonni. E tumi kon raster manush? Ha? Eje hello, look at me. Ki koy? पागल छागल ना कि Hello bro. Hi bhabi. How are you bhabi? Hello. ভালো আছি কিন্তু এতটা পরিবর্তন তোর আরে এত পরিবর্তন মানে এই ব্রো তারপরে এটা সেটা আরে ভাই শহরে থাকি বুঝছেন তো এতটুকু চেঞ্জ তো আনতেই হবে ইউ নো আমি তো আজকে আপনার সাথে ফার্স্ট টাইম মিট করতে আসলাম তো উই থট সামথিং লাইক আমাদের তো ফর্মালিটিস মেইনটেইন করতে হবে ইউ নো আমরা তো আর জানতনি স্কুল বা কলেজে কিংবা ইউনিভার্সিটিতে পড়ি নাই আমাদের কথা বলার মধ্যে তো একটা লেভেল মেনটেন করতে হবে স্মার্টনেস থাকতে হবে ইউ নো তাই না তা না হলে এত টাকা পয়সা খরচ করে বাবা মা এত ভালো ইউনিভার্সিটিতে কেন পড়াবে আমাদেরকে আসলে দেখ হাসান পিঙ্কি তো ছোট মানুষ ও আমার সম্পর্কে জানে না আমি একজন মহাবিদ্যালয়ের শিক্ষক মহাবিদ্যালয় হোয়াট ইজ মহাবিদ্যালয় ইউনিভার্সিটি তোমরা পড়াশোনা করো না ইউনিভার্সিটিতে তো মহাবিদ্যালয় কি তোমরা সেটাও জানো না আশ্চর্য লাগে জানো বড়ই আশ্চর্য লাগে যাই হোক তোমরা আসছো আমি অনেক খুশি হয়েছি তোমাকে দেখার আমার খুব ইচ্ছা ছিল তোমার ভাবি মাঝে মাঝেই বলতো তোমরা আসছো কয়েকদিন থাকো কিন্তু দয়া করে যতদিন থাকো কারো সাথে खराब आचरण करो ना এই যাও ওদের রুমে নিয়ে যাও বসো তোমরা তো অনেক দূর থেকে আসছো বিশ্রাম করো আমি ওই যে তোমাদের জন্য খাবার তৈরি করি তোমরা তাহলে কথা বলো আচ্ছা एक बेपार बुझलाम ना बुझो भाई तक बोलो महाविद्यालय एक्चुअली मैं कोनो कज बुझते तुम्हार भाइया भाभी कथा ग्रामे थे जाके ना आतार मत स्मार्टनेस ना मॉडर्न कोनो अच्छा शोनो चलो भाभी थे एक आक्स कर विषय चलो हेलो भाभी अच्छा भाभी एक जिन बोझान तो हमें ना मैं को बुझते पर महाविद्यालय एक्चुअली महाविद्यालय कि मैं कौन कम्पानी हाँ भाभी बुझलाम ना भैया महाविद्यालय बोलो ये आसले कि भैया कथाए काज करे जगह कि कॉस्मेटिक्स बनाए ना अन्य कोनो मेडिसिन बनाए कौन कम्पानी अच्छा तुम्हरा जे एत पढ़ाशुना करसो यूनिवर्सिटी पढ़सो फटर फटर खेल इंग्रेजी बोलो और महाविद्यालय कि चेनो ना ये कोनो कम्पानी ना एखाने कोनो किछु करेओ ना महाविद्यालय माने कलेज कलेज आसले भाभी होयसे कि धरेन आमरा शहरे थाकि तो भार्सिटीते पढ़ाशुना करी
একটু মডার্ন ভাবে চলতে চলতে না মানে এসব ভাষা আসলে ভুলে গেছি। তোমরা অনেক পড়াশোনা করছো, বিশ্ববিদ্যালয়ে পড়ছো সেটা জানি, কিন্তু বাংলাটাও তো ঠিক মতো জানতে হবে তাই না? আচ্ছা ঠিক আছে, চলো তোমাদের খাইতে দিই। ওকে চলো। তোমরা এখানে দাঁড়িয়ে আছো? হ্যাঁ, এই যে ফুল গাছ দেখছিলাম, খুব সুন্দর হয়েছে ফুলগুলো। সম্ভার, আচ্ছা আমার ভাই যেখানে দাঁড়িয়ে আছে তুমি কি এগুলো দেখো নাই? আমি তো কাজ করছিলাম, দেখিনি। যাও ঘর থেকে কেদারাটা নিয়ে আসো। ভাইয়া মানে আসলে কেদারা মানে এটা আবার কি? আচ্ছা হাসান, তুমি যে বাংলাদেশের সন্তান এটা ভাবতেও আমার খুব অবাক লাগছে। কেন? আসলে দেখো এই যে ভাষা, বাংলা ভাষা, যেটা তোমাদের মতো স্মার্ট লোকেদের কাছে মনে হয় যে আমরা হাবাগোবা, আমরা কথা বলতে পারি না, অনেক কিছু তোমাদের মধ্যে চিন্তা হতে পারে। তোমরা কি জানো এই বাংলা ভাষার জন্যে কত জীবন গিয়েছে, কত মা তার সন্তানদের হারিয়েছে, কত শহীদ ভাই তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে? জানো না? দেখো আজকে খুবই অবাক লাগে, এই যে মাসটা ফেব্রুয়ারি মাস, এই মাসটা কিন্তু ভাষার মাস। এই মাসেই কিন্তু বাংলা ভাষা স্বীকৃতি পেয়েছিল। আর এই ভাষার জন্য জীবন দিয়েছে কারা জানো? রফিক, শফিক, জব্বার, এদের মতো আরো অনেক বীর সন্তান। আজকের দিনে তোমরা এই মডার্ন আনকালচার যেটা বলে মানে বাংলিশ শব্দটা বাংলা ইংলিশ মিশ্রিত করে যেভাবে কথা বলছো, এগুলা দেখলে মনে হয় কি জানো তাদের রক্ত সবগুলোই বৃথা। আসলে তোমরা বাঙালি পরিচয় কিভাবে দাও আমি এটা বুঝি না ভাই। আসলে ভাই এইগুলো তো জানি, বাট আপনার কাছে আক্স করতেছিলাম যে হচ্ছে এই কেদারা মানে এটা কি মানে বুঝলাম না। ভাবি কে বললেন না যে এই যাও ঘর মধ্যে থেকে কেদারাটা নিয়ে আসো, এটা যদি একটু বলতেন। আচ্ছা তাহলে তুমি তোমার দেবরকে বুঝিয়ে দাও। আরে পাগল, কেদারা মানে চেয়ার, এত কিছু জানিস আর চেয়ারের বাংলা কি জানিস না? আচ্ছা আচ্ছা, আমি আবার ভাবছিলাম এইটা আবার কি জিনিস। দেখ এখনো সময় আছে, নিজের দেশের সংস্কৃতিকে তোরা ভুলে যাস না। কেন এইসব কি বল, কি তোদের বেশ, তোরা কিসের বাঙালি? হ্যাঁ আসলে ভাই হয়েছে কি, যুগের সাথে তাল মিলে চলতে গেলে না একটু মডার্ন ড্রেস পড়তে হয়, আর তাছাড়াও তো আমরা ঢাকা শহরে থাকি, ভালো একটা ভার্সিটিতে পড়াশোনা করি, অনেক সময় হয়ে যায় এরকম আর কি। দেখ হাসান, ঢাকা কিন্তু বাংলাদেশের বাইরে কোথাও না, তোকে তোর শিকড়কে ধরে বাঁচতে হবে। তোকে চিন্তা করতে হবে আমরা কোন জায়গা থেকে আসছি। দেখ তোর যথেষ্ট বুদ্ধি হয়েছে, আমি একটা কথাই বলতে চাই, যতদিন বেঁচে থাকিস বাংলাদেশি হিসেবে যে একটা জিনিস মনে রাখবি, বাংলাদেশি হিসেবে এটা আমাদের গর্ব, আমাদের ভাষার জন্য, আমাদের বাংলা ভাষার জন্য মানুষ জীবন দিয়েছে। হ্যাঁ হাসান, এটা আমাদের জন্য গর্বের, এটা আমাদের যে কত বড় একটা গর্ব সেটা আমি তোকে বলে বোঝাতে পারবো না। থাক না, এত কথা এখন আর বলতে হবে না, যাও ভিতরে যাই, বসো। আসো পিঙ্কি, ভিতরে আসো, যাও আসো, তুমি আসো, তুমি আসো। ও মাস্টার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? স্যার আছি তো ভালোই। এ কেবা, হ্যাঁ
এই বাড়িতে পাগল গন্তা আছে পাড়ার লোকজন কি করছে কইছে মাস্টার বাড়িতে পাগল আছে ডাকতেন কি কথা কথা শুনতেছি আমার সেদিন আমি কাম করতেছি আমাকে যা কই হাই আরে হাই কি আমি হাই মারবো কেবা ওরে হ্যাঁ আবার কি কইলে জানেন কইলে যে হাডুডু খেলেন আচ্ছা আমার কি সেই বয়স আছে যে আমি হাডুডু খেলবো রে পাগল ছাগল নিয়ে তো বড় পড়ছি দেখেন তো তাই দেখেন তো কেবা শোনা যায় হ্যাঁ শোনেন ভালো হয়ে চলবে এখন গ্রামে বুঝছেন আমরা হচ্ছে বাঙালি মানুষ বাংলা কথা শুনবো ভালো লাগবি কেবা কিসের মধ্যে কি খুশি দেয় কিছুই বুঝি না চলে গেলাম মাস্টার চাচা আমার কথাটা শুনে যান একটু কি আসলে আপনি যে ওদের পাগল বলছেন ওরা পাগল না ও আমার খালাতো ভাই ও ঢাকায় থাকে তো ঢাকায় থাকা অবস্থায় ঢাকার যে সংস্কৃতি ওদের যে মানে বর্তমান সময়ের যে চলাফেরা এটার কারণে মানে বাস্তবতাটা ওরা একদম ভুলে গেছে বাস্তব শিক্ষাটা ওরা পায় নাই তারপরেও ছোট মানুষ আপনি একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমি তো আছি আমি ইনশাআল্লাহ ওদের সব কিছু বুঝাই দিব না চাচা মাস্টার আমি একটা কথা কই বলেন যেহেতু আপনার বাড়িতে আছে আপনার আত্মীয় এর একটু ভালো করে বুঝায় বাংলা ভাষার জন্যে কত লোক মারা গেল এই বাংলা ভাষা আন্দোলন করে কত লোক জীবন দিলে আর সেই জিনিসই আপনার ঘরের মধ্যে এটি ঠিক নয় এর একটু বুঝে শুনে কয়েন যে রে তোরা সঠিক বাংলা ভাষায় চল সঠিক বাংলা ভাষা ক আচ্ছা চাচা আমি আমি ওদেরকে ভালোভাবে জিনিসটা বোঝাবো আচ্ছা চলে গেলাম তাহলে হ্যাঁ আচ্ছা আচ্ছা আসলে ভাবি আমরা তো আর বেশি দিন থাকতে পারতেছি না আমাদেরকে কালকে সকালে ঢাকাতে ব্যাক করতে হবে তাই না হ্যাঁ আরও 21 ফেব্রুয়ারি ভাষা আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে অনেক কাজ আমাদের করতে হয় আমাদের অনেক প্রোগ্রামে অনেক সেমিনার অ্যাটেন্ড করতে হয় ভাবি আসলে ভাবি এই সংক্রান্ত কারণেই মানে আমাদেরকে অনেক ব্যস্ত মানে বিজি সময় পার করতে হয় ও ভাই আসেন বসেন ভাই আসলে ভাইয়া মানে আমরা তো আর বেশি দিন থাকতে পারতেছি না আমরা সকাল হলেই ঢাকাতে ব্যাক করব বুঝেনি তো শহরে থাকি অনেক প্রোগ্রাম করতে হয় সামনে আবার 21 ফেব্রুয়ারি ধরেন আমাদেরকে ফুল টুল কিনতে হবে দেন তারপরে ফুলের তুড়া বানায় আমাদেরকে মানে শহীদদের স্মরণ করার জন্য আর কি শহীদ মিনারে ফুল দিতে হবে তারপরে বিভিন্ন প্রোগ্রাম তো থাকেই শহরে থাকলে এই জন্য থাকতে চাচ্ছি না আর কি দেখো হাসান তুমি বলছো যে 21 ফেব্রুয়ারিতে কী করবে ফুল দিবে তাই না 21 ফেব্রুয়ারিতে ফুল দিলা তারপর কয়েকটা বড় বড় ছবি উঠিয়ে ফেসবুকে দিলা তোমাদের বর্তমান যেটা গণমাধ্যমের মূল আসলে এটাতেই কিন্তু প্রকাশ পায় না যে এই যে শহীদগুলা তাদের তোমরা কত ভালোবাসো এটা দিয়ে কখনো কিন্তু এটা প্রমাণ করা যায় না আজ শহীদদের যদি ভালোবাসতে হয় হৃদয় থেকে বাসো অন্তর দিয়ে ভালোবাসো তারা দেশের জন্য জীবন দিয়েছে তাদের তারা যে জন্য জীবনটা দিল সেই বিষয়টা তোমাদের বুঝতে হবে তাদের ভাষাটাকে মানে আমাদের ভাষাটাকে বাংলা ভাষাটাকে বাংলিশ না করে মানে কখনো একটার সাথে মানে বাংলার সাথে ইংলিশটা না মিশিয়ে শুদ্ধ করে তোমাদের কথা বলতে হবে কারণ তোমরাও তো কয়েকদিন পর সন্তানের বাবা হবা হ্যাঁ পিঙ্কি তুমিও তো মা হবা তাই না তো তোমরা যদি এভাবে চলো মানে দেশভক্তি মানুষকে খুব দেখাচ্ছ নিজেরা কিন্তু একচুলও সেটার মধ্যে নেই তাহলে তোমাদের কাছ থেকে তোমাদের সন্তান কি শিখবে বলো আর তোমরা যে ইংরেজিতে কথা বলো তোমার ভাবি সেও কিন্তু ইংরেজি জানে তো তোমাদের মতো কিন্তু না মাঝে মাঝে বাংলা মাঝে মাঝে ইংলিশ এটা কিন্তু না তো দেখো হাসান
কথা তো অনেক বলে ফেললাম, তার মাঝেও যেটা এখন মূল কথা সেটা হলো, ভাইরে এখন থেকেই তোমরা শিক্ষা নাও, তোমরা সঠিক বাংলা ভাষাটাকে ভালোবাসতে শেখো। আসলে যদি তোমরা বাংলা ভাষাকে ভালো নাই বাসতে পারো, তবে ওই শহীদ মিনারে ফুল দিয়ে কোনো লাভ হবে না, ওই ভালোবাসার কোনো মূল্য নেই। এই সময় থেকেই তোমরা এখনও নিজেদেরকে পরিবর্তন করো, বাংলা ভাষাটাকে শুদ্ধ করে বলতে শিখো, তাহলেই দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। খবরদার, বাংলা ভাষাকে তোমরা বিকৃত করো না। আসলে ভাইয়া, আমরা না আমাদের ভুলটা বুঝতে পারছি, আমরা বাঙালি হয়ে বাংলা ভাষার সঠিক কোনো ব্যবহার ঠিক মতো করতেছি না। শহরে থাকি তো, একটু মডার্ন একটা কালচার আমাদের মধ্যে ঢুকে পড়ছে। আসলে আমরা বুঝতে পারছি এখন থেকে বাংলা ভাষার সাথে মানে ইংরেজি ভাষা মিক্সিং করে আর কখনো কথা বলবো না। হ্যাঁ ভাইয়া, আসলে আমরা আমাদের ভুলটা বুঝতে পেরেছি, আমাদের আসলে উচিত হয়নি বাংলা ভাষাকে এভাবে বিকৃত করা। আসলে তোমরা যে তোমাদের ভুল বুঝতে পারছো আমি এতেই অনেক খুশি। আচ্ছা তাহলে চলো, আজকে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করি, আসো।